উদয়পুরের গোকুলপুরে পাওয়া গিয়েছিল রাজ্যের প্রথম করোনা আক্রান্ত রোগী, যার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। এছাড়া ওই মহিলার সংস্পর্শে আসা লোকজনের নমুনা টেস্ট করা হয়েছে, যদিও সব টেস্টই নেগেটিভ। উদয়পুরে করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার পর জেলা প্রশাসন মানুষকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু মানুষ প্রশাসনে বিধি নিষেধের কোনো মান্যতা দেয়নি। প্রতিটি বাজারে ভিড়, অলিগলিতে মানুষের আড্ডা, এই পরিস্থিতিতে নাজেহাল প্রশাসন। গোমতী জেলার জেলাশাসক বলেন, 17টি রেজাল্ট নেগেটিভ আসায় মানুষ এখন প্রকাশ্যে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতি প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। এই জন্য বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার রাত 12টা পর্যন্ত সমগ্র উদয়পুরে 24 ঘন্টার জন্য কারফিউ জারি থাকবে, বলেন গোমতী জেলাশাসক টি কে দেবনাথ। এখানে যারা মেডিকেল প্রফেশনাল যারা থাকেন তারা ভালোভাবে বলতে পারবেন কি কারণে ঘটনা এরকম হতে পারে। যাই হোক, আমি ওই ব্যাপারে যাচ্ছি না, কিন্তু যে রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি আর সকাল থেকে অনারেবল মিনিস্টার আমাকে ফোন করে বলেছেন বাজারের মধ্যে প্রচুর মানুষ বলছেন, বিভিন্ন মানুষ আমাকে বিভিন্ন রকমভাবে ফটোগ্রাফ দিয়ে ফোন করে বলছেন। আমি আশা করছিলাম না যে আমাকে সকালবেলা বেরোতে হবে, ও তৈরি করি করে 9টার সময় যখন বেরিয়েছি তখন দেখতে পাচ্ছি প্রচুর মানুষের জটলা বিভিন্ন ব্যাংকের সামনে, এলপিজির সামনে, বাজারের মধ্যে প্রচুর মানুষ। এবং ওই 1 মিটারের যে ধারণা ওটা সম্ভবত ভুলেই গেছে মনে হয়। তো সেই কারণেই আমরা একটা কড়া পদক্ষেপ হিসাবে আগামীকাল মানে আজকে তো 9 তারিখ, 10 তারিখ সম্পূর্ণ 24 ঘন্টার জন্য, কোন সময় শুরু হবে এটা আজ রাতে, আমরা যেটাকে আজ রাত বলি, আজ রাত 12টা থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত সমগ্র উদয়পুরে আমি কারফিউ জারি করেছি, রিয়েল সেন্সে কারফিউ। আগে 144 ধারাও মানুষের মধ্যে 4 জনের সমাবেশ নিষিদ্ধ করা হয়, কিন্তু এখন যে কারফিউ, ফুল ফ্লেজড কারফিউ। জেলা শাসক বলেন, এটা পরীক্ষামূলকভাবে একদিনের জন্য করা হয়েছে, প্রয়োজনে 11 এপ্রিল থেকে গোটা গোমতী জেলায় কারফিউ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগে 144 ধারাও মানুষের মধ্যে 4 জনের সমাবেশ নিষিদ্ধ করা হয়, কিন্তু এখন যে কারফিউ, ফুল ফ্লেজড কারফিউ, কোনো মানুষ কোনো কারণেই বাড়ি থেকে বেরোতে পারবেন না এই 24 ঘন্টার সময়ের মধ্যে। এটা আমরা পরীক্ষামূলকভাবে করতে যাচ্ছি একদিনের জন্য, 11 তারিখ আমরা তুলে নেব। যদি দেখা যায় যে এরকমভাবে ভিড় আবার হচ্ছে বিভিন্ন জায়গাতে, ওই ক্ষেত্রে আমাদের হয়তো ডিসিশন নিতে হবে পুরো লকডাউন পিরিয়ডে পুরো ডিস্ট্রিক্টকে আমরা কারফিউ আন্ডারে নিয়ে আসব। জেলা এসপি লাকি চৌহান বলেন, তার পুলিশ ফোর্স যথেষ্ট রয়েছে, পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত পুলিশ। দিন সে লকডাউন শুরু হুয়া হ্যায় তো তবি সে সাফিসিয়েন্ট ফোর্স প্রোভাইড করি গই হ্যায়, স্পেশালি অলরেডি উই হ্যাভ অ্যারাউন্ড 100 টিএসআর পার্সোনালস অ্যালং উইথ আওয়ার পুলিশ ফোর্স অ্যাভেলেবল ইন দ্য ডিস্ট্রিক্ট ইনিশিয়ালি। আফটার দিস ডিক্লারেশন অফ that we came to know that there is one patient of positive of COVID-19, again we got more than 100 TSR personnel and still we have asked a few more, so that we will be having sufficient force to deal with it. এদিন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের লোকজন ছুটে যান করোনা আক্রান্ত মহিলার বাড়ির আশপাশ এলাকায়। গোকুলপুরের বাসিন্দা ওই মহিলার শরীরে কোভিড-19 সন্ধান পাওয়ার পর তার বাড়িকে সেন্টার করে 1 কিলোমিটার অঞ্চল জুড়ে কোর এরিয়া ঘোষণা করা হয়েছিল, কিন্তু এলাকার মানুষ প্রশাসনের বিধি নিষেধ মানছে না। তাই প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত মহিলার বাড়িকে সেন্টার করে 7 কিলোমিটার জায়গা জুড়ে বাফার জোন হিসেবে ঘোষণা দিয়েছে, জানিয়েছেন এডিএম বিশাল কুমার। যাহা ভি পহলা কেস ডিটেক্ট হতা হ্যায় উসকো এপিসেন্টার মান কে উসসে 3 কিলোমিটার কা এরিয়া রেডিয়াল ডিস্টেন্স মাপ কে হাম লোগ উসকো কন্টেইনমেন্ট জোন বলতে হ্যায়। ইস কন্টেইনমেন্ট জোন মে অ্যাক্টিভ সার্ভিলেন্স হতা হ্যায় আশা ইয়া আঙ্গনওয়াড়ি ওয়ার্কার কে মাধ্যম সে, এক শীট ভরি জাতি হ্যায় কোশ্চেনিয়ার শীট, আর উস দৌরান আগর কোই পায়া জাতা হ্যায় কি কিসি পার্সন কো সর্দি, জুখাম, খাঁসি ইয়া সাঁস লেনে মে কোই তকলিফ হ্যায় তো ও মেডিকেল অফিসার কো কন্টাক্ট করতে হ্যায় আর উসকে বাদ উস আদমি কা টেস্ট কিয়া জাতা হ্যায়। ইসি তরিকে সে উস ওয়াহাঁ সে আগে 7 কিলোমিটার কা এরিয়া বাফার জোন হতা হ্যায় ইস। এডিএম জানান, বাফার জোনে থাকা কোনো লোকজনের যদি জ্বর, সর্দি, কাশি হয় তাহলে তাদের উচিত এলাকায় চিকিৎসা স্বাস্থ্যকর্মীদের অবগত করা, তারা পরবর্তী সময় বিষয়টি সিএমও নজরে আনবেন। জোন মে আগার কোই পেশেন্ট কিসি ভি হেলথ ফ্যাসিলিটিজ মে আইদার ও ডক্টর হো ইয়া ও ল্যাবরেটরিজ হো ইয়া ও মেডিক ফার্মাসিস্ট হো উসকে পাশ যাকে আগার ইন লক্ষণোকে বতাতা হ্যায় সর্দি, খাঁসি, জুখাম, সাঁস ফুলনা
तो उस हेल्थ फैसिलिटी या उस लेबोरेटरी का फ़र्ज बनता है कि वो सीएमओ को, कंसर्न सीएमओ को इसके बारे में बताए, और जैसे ही नोटिफाई होगा कोई डॉक्टर जाके उसको चेक करेगा और उसका टेस्ट किया जाएगा। এডিএম বিশাল কুমার জানিয়েছেন, বাফার জোনে থাকা লোকজনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হবে। এই অঞ্চলের মানুষ কোনোভাবেই সীমানার বাইরে যেতে পারবে না এবং বহিরাগত কেউ এই জোনের ভেতরে যেতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।